हेलो एवरीवन, वेलकम टू डोली स्वीट होम एंड स्वीट फैमिली। आज के आमी तुम्हारे जन्य निये एसेछि दुटो रेसिपी, तालेर खीर और तालेर बड़ा। आमी एखाने एकटी ताल निये निएछि, एखन एटा चले नेब। तालेर टीके रस बेर करे नेब। एक बड़ो पात्रे जल दिए हाथ दिए तालेर थेके चिपे रस बेर करे नेब। एभावे देखो आमी तालेर थेके रस बेर करे नियेछि। एखन आर एकटी बड़ो पात्रे छाकनी दिए तालेर रसगुलो छेके नेब, कारण एभावे तालेर रस बेर करले आश थेके जाए। এখন আমি একটি কাপড়ের বেগে ঢেলে তালের রসগুলো ঝুলিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। যে কোনো কটন কাপড় দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারবে। চলে এসেছি 2 ঘন্টা পর, দেখো তালের রসটা কেমন ঘন হয়ে গেছে। এখন আমি বানাবো তালের বড়া। 2 কাপ তাল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1 কাপ শুকনো নারকেলের গুঁড়ো, 1 কাপ চাউলের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1 চিমটি নুন। এখন ভালো করে মিশ্রণটি নেড়ে নেব। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়ে নেব। কড়াইয়ে আমি রিফাইন অয়েল গরম করে রেখেছি, এখন বড়াগুলো দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখব। 5 মিনিট পর বড়াগুলো উল্টে দেব। দশ মিনিট বড়াগুলো লালচে করে ভেজে তুলে নেব। এখন বানাবো তালের ক্ষীর। তবে চলো, প্যানটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি 2 কাপ তাল। এখন তালের জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিব 3 কাপ। নেড়ে নেব ভালো করে। দিয়ে দিব 1.5 কাপ চিনি, মিশিয়ে নেব ভালো করে। তালটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। 5 মিনিট নাড়ার পর তালটা ফুটে ঘন হয়ে এসেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নেব। আমার রেসিপি দুটো তৈরি হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।